রাজ্যের এজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাখন গত্তানির যোরহাট স্থিত বাসগৃহ তথা ব্যবসায়িক প্রতিষ্ঠান জিএসটির আসম্বিত অভিযান। রাজ্যের এগারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী যোরহাট চেম্বার্স অফ কমার্সর যোরহাট জেলার সভাপতি আর সামাজিকভাবে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের উত্তরপ্রোতভাবে জড়িত মাখন গাতানির ঘরত আর মাখন গাতানির ব্যবসায়িক প্রতিষ্ঠানত কালিরেপরা এক জিএসটির বৃহৎ অভিযান চলা দেখিলে পাওয়া গেছে। শনিবারের বিয়লির দেওবার দুপুরিয়া পর্যন্ত প্রায় 22 ঘন্টা ধরে গাতানির সাম্রাজ্য জিএসটির মারাথন অভিযান। কিন্তু এই অভিযানক লই নিরুদ্দেশ গাতানি। গাতানির মতে অভিযানের কারণ সম্পর্কে অবগত নহয় কেউ। এনেকুৱা কিবা কর ফাঁকির ক্ষেত্রে কিবা আপনার গাফিলতি আছে নি? না না, একেবারে নাই। হিয়তে এতিয়া নিজের কি ইন্টেলিজেন্সিত বা কি ডাউটত আহিছে এটো হিয়তর কথা, কিন্তু আমি আমার ফালৰপৰা কোনো ধরনের কোনো গাফিলতি বা তেনেকুৱা এটা কোনো কথা নাই। হিয়তে কিবা এটা সন্দেহ করে আহিছে, এতিয়া নাজানো কথাটো কি, কারণ আমাক হঠাৎ কিয় চলিল জিএসটির অভিযান? কর ফাঁকির অভিযোগ আছে নাকি তেওঁর বিরুদ্ধে? আমার সাংবাদিকর প্রশ্নের উত্তরত গাত্তানিয়ে কলে সরকারের নিয়ম মতে কর আদায় দিয়ে আহিছে তেওঁ। কিন্তু এই জিএসটিয়ে আপনার উপর যে ধরনের অভিযান চলাইছে, সেই অভিযানে কিন্তু আপনার উপরও বিভিন্ন সামাজিক ক্ষেত্রখনতো এক প্রভাব পড়ব। ডেফিনেটলি এটো এটা ইফেক্ট এটা আহে, কিন্তু এটো এটা প্রসিডিউর, গভর্নমেন্টের প্রসিডিউর, গতিকে কি কম, কারণ হিয়তর এটা ডিউটি, তার উপর মই একো কমেন্ট করব নোৱাৰো। যেহেতু আমি আমার এটা যিমান পাৰো সৎকর্মে বিজনেস করে আছো, হিহতি কৈছে আমার ডিউটি, তাহাতক ডিউটি করবলে দিছো, তাত আমার কোনো আপত্তিও নাই, আর তাহলে ডিউটি করেছে। কিন্তু ডেফিনেটলি সেইটো এটা মানুষের হেৰিৰ উপৰত এটা প্রভাব এটা ডেফিনেটলি পড়ে, নিশ্চয় পড়ে। যোরহাটতেই চলিল নে আন ঠাইত থাকা গাত্তানির ব্যবসায়িক প্রতিষ্ঠানতো জিএসটিয়ে চলালে অভিযান? এই প্রশ্নের উত্তরত গাত্তানিয়ে কলে যোরহাটর বাহিরে কতো তেওঁর ব্যবসায়িক কেন্দ্র নাই। আমি যিমান দূর গম পাইছো আপনার কলিকাতা আর গুজরাটের কার্যালয়তো অভিযান চলিছে? না, আমার তো কতো অসমৰ বাহিৰত আমার কতো কার্যালয় নাই, কোনো অফিস নাই, আমার যি আছে সব যোরহাটত আছে, ইভেন আমার গুৱাহাটীতো কোনো কার্যালয় নাই। অসমৰ অন্য প্রান্তত আপনার? না না, আমার ডিলার থাকিব পারে, আমি লোকক মাল বিক্রি করো, কিন্তু আমার নিজের যিখিনি আছে এই ইয়াতে এই যোরহাটতে আছে, বেলেগ জায়গাত আমার কতো অফিস নাই, কোনো জায়গাত কার্যালয় নাই, কোনো জায়গাত আমার হেই নাই। অবশ্যই বিভাগীয় নিয়ম মতে সরকারক কর আদায় দিলেও জিএসটির এই অভিযানে তার ব্যবসায়িক সুনামত প্রভাব পেলার কথা স্বীকার করে ব্যবসায়ীজনে। ডেফিনেটলি হিয়তি কিবা এটা তো ডাউট লই আহিছে, কিন্তু আমি তো আমার কথা আমি যেটা জানো যে আমি কোনো ধরনের তেনেকুৱা এটা করা নাই, গতি হিহতক আমি মানে ফুল সাপোর্ট করছো, যি চেকিং করব বিচারছে, যি কম্পিউটার যি যাহাতক লাগে আমি দি আছো, সহযোগিতা করছো। উল্লেখযোগ্য যে 22 ঘন্টা জোড়া মারাথন অভিযান চলালেও জিএসটির ফালরপরা গাত্তানির বাসগৃহ তথা ব্যবসায়িক সাম্রাজ্যত চলা অভিযান সন্দর্ভত আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করার পৰা বিরত আছে বিভাগটো। মাখন গাতানির বাসগৃহ আর মাখন গাতানির ব্যবসায়িক প্রতিষ্ঠানত এনেকে ঘন্টা ধরে ঘন্টা প্রায় 20-22 ঘন্টা এনে অভিযানে কিন্তু মাখন গাতানির সামাজিক ক্ষেত্রতো প্রভাব পড়েছে, বা মাখন গাতানির এই অভিযানে কিন্তু যোরহাটত বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতিয়া অভিযানের অন্তত কি পায় আসলে, প্রকৃততে মাখন গাতানিয়ে কর ফাঁকি দিছিলে নাকি, সরকারের ঘর কর ফাঁকি দিয়ে ব্যবসায় চলাই আসলে নাকি, এনেবর প্রশ্ন কিন্তু উদয় হয়েছে। যোরহাটৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট মেঘৰ সৈতে ঋতুৰাজ বৰাৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।